জুবি এবং বাবাকে গর্বিত করে ভীষণ খুশি শুভমান গিল। এরকম একটা ইনিংস বহুদিন ধরে খেলার পরিকল্পনা ছিল সুমন গিলের মাথায়। বুধবার হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের পর এমনটাই বলেছেন এই উদীয়মান তারকা ভারতীয় ক্রিকেটার। জানিয়েছেন, অপর প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল, তাই তাকে বুঝে খেলতে হচ্ছিল ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইতিহাস গড়েছিলেন শুভমান গিল। সবচেয়ে কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন তিনি। 149 বলে 208 রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই ইনিংস খেলাকালীন গিল মেরেছেন 19টা 4 এবং 9টা 6। তার এই দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ভারত ম্যাচে 8 উইকেটে 349 রান তোলে, পরে ম্যাচ জেতে 12 রানে। এই ম্যাচে গিল ওয়ান ম্যান শো এর ভূমিকা পালন করেছেন, কারণ তারপর ভারতের সর্বোচ্চ রান স্কোরার অধিনায়ক রোহিত শর্মা, তিনি খেলেছিলেন 34 রানের ইনিংস। খেলা শেষে নিজের ইনিংস নিয়ে বলাকালীন গিল বলেছেন তিনি শেষ 10 ওভারে আরও বেশি মারমুখী মেজাজে ব্যাট করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি বুঝে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেছেন, একবার ইংল্যান্ডে আমি 7 বলে 6টা 6 মেরেছিলাম, এখানেও আর চালিয়ে খেলার জন্য হাত নিষ্পিষ করছিল, কিন্তু উইকেট পড়ছিল নিয়মিত ব্যবধানে। আমার কাছে ড্রেসিং রুম থেকে নির্দেশ আসে একেবারে শেষ অবধি ব্যাট করে যাবার, তাই আবেগ দমিয়ে শেষ অবধি ব্যাট করে যাওয়ার চেষ্টা করেছি। গত বছর ধরে ওয়ানডে ক্রিকেটে ভারত মাঝের ওভারগুলোতে খুবই রক্ষণাত্মক ক্রিকেট খেলে, এমন অভিযোগ শোনা যাচ্ছিল সর্বত্র। তবে এদিন ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে খানিকটা ভালো পারফরমেন্স দিচ্ছিল। এটা কি পরিকল্পনা মাফিক করা হয়েছে সেটা জানতে চাওয়া হলে শুভমান গিল বলেছেন, চিন্তা ভাবনা করে কিছু করা হয়নি। মিডিল সার্কেলে ওই সময় অতিরিক্ত ফিল্ডার ছিল, যখন দলের একের পর এক উইকেট পড়ছিল তখন আমি বিপক্ষের বোলারের ওপর চাপ তৈরি করার চেষ্টা করেছি, না হলে ওরা ডট বল করার চেষ্টা করত। এই যুব ভারতীয় ওপেনার এদিন চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদবের সাথে 65 রান এবং হার্দিক পান্ডিয়ার সাথে দারুণ জুটি বেঁধে খেলেছিলেন। শুভমান গিলের ডবল সেঞ্চুরি করার টুইট করেছিলেন তার মেন্টর যুবরাজ সিং। এই বিষয়ে শুভমান গিলের কাছে পরবর্তী সময় জানতে চাওয়া হলে তিনি বলেছেন, জুবি বাজি আমার মেন্টরের মতো, বড় ভাই তুল্য। লকডাউন চলাকালীন এবং তারপরেও আমাদের মধ্যে ব্যাট করা নিয়ে কথা হয়। খেলা শুরুর থেকে আমার বাবা আমার কোচ ছিলেন। জুবি বাজি এবং বাবাকে গর্বিত করতে পেরে ভীষণ খুশি আমি। শুভমান গিলের 208 রানের ইনিংসের ওপর নির্ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে 350 রানের টার্গেট দেয় ভারতীয় দল। পরবর্তী সময় 78 বলে 140 রানের বিধ্বংসী ইনিংস খেলেন মাইকেল ব্রেসওয়েল, তবে শেষ অবধি 337 রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লে গ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।